বাছা তোমার সমস্যা দেখছি ভাই তোর গার্লফ্রেন্ডের খবর কি আরে ভাই বিন্দাস চলছি তা তোর গার্লফ্রেন্ডের খবর কি আর কি বলবো বল তিন মাস ধরে ওর পেছনে ছুটছি তার কোনো পাত্তাই দিছি না ও নো তা সামনে সামনে প্রপোজ করতে হবে লজ্জা করলে হবে না ঠিক ঠিক উই দে ভাই আমার মালটা আছে হ্যাঁ আচ্ছা আছে আজ তুই একটা ব্যবস্থা কর দিতে হবে আজ একটা ব্যবস্থা কর দে ভাই রে যা দেখছি এলে ফুল ডালে দি প্রপোজ করবি দে আজ তোর কথাটাই শুনি তু দাঁড়া আমি আসি বেজা ওই সুন্দরী দাঁড়াও 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 কি হলো পথ আটকেছি কেন তোমার সাথে আমার কোনো কথা নাই কথা আছে আমার মালার সাথে কি হয়েছে কি দরকার তোমার সাথে কিছু কথা আছে সাইকেল দিন আমার বলো কি বলছো আমি তোমাকে ভালোবাসি তিন মাস ধরে ভালোবাসি আমি তোমাকে বলতে পারছি না আই লাভ ইউ ফুলটা ভালো ছিল কিন্তু তোর মুখটা আয়নাতে দেখিছিস যা আমাকে ডিস্টার্ব করবি না সারা রাস্তা থেকে শোন শোন জিন্দগি তাই ভুল করবি না নিজের মুখটা আয়নাতে ঠিক করে আগে তারপর আসবি হুম যত সব কি হলো রে ভাই কাঁদছিস কেন আর ভাই বলি না জ্বর মেরে চলে গেল আরে ওই রকম মেয়ে হাজার হাজার আছে আবার তো পড়াইতে পারবি অন্য মেয়ে আবার দেখে দেবো তোকে না ভাই তুই আবারটা বুঝতে পারছিস না আমার ওকেই চাই আমাকে খুব ভালোবাসি জানিস ভাই তুই একদম বুঝার চেষ্টা কর ব্যাপারটা বেশ বেশ শুন আমাদের ভাইয়ে একটা সাধু বাবা আছে তার কাছে যে বিদ্য ওষুধ আনবি মাল পটানোর হ্যাঁ সত্যি হ্যাঁ হ্যাঁ চলো আজকে যাব চো চো একটু পয়সা খরচ করলে কাজ হয়ে যাবে মাল কি মালের মাও চলে আসবে ওষুধে বাবা দুটো মুরগি আছে ভালো করে বাসাবেন শুন আমি যে বাবার কাছে লিগেছি সে বিশাল বাবা এই বাবা যেতে তো না প্রেম লাগাইতে পারে তাহলে এই পৃথিবীর কোনো বাবা পারবে না আর আমার মতন একজন মনটা করে ছুঁয়ে দিবি আমি যা করব তাই করবি টাকার বান্ডেলটা একজন বেশি করে মেয়ে দিবি মাল পড়তে করে ক্ষীর হয়ে যাবে সত্যি ভাই সত্যি টাকা দিয়ে টেনশন করো না ও আমি সব দিয়ে দিবো চপ্পলটা খুল রাগি বাবা বাবা সামনে চপ্পল পিন্ধে যাওয়া যাবে না হ্যাঁ তাহলে খুলতে হবে বাবা কি ধ্যান আছে লেকিন বুঝা গেছে না তো বাবা ভালো করে মুরগি বেছেন ভালো করে বসি দেন ও তোরা সব উঠি বসে তোমাদের সমস্যা বলো আগে বাবা প্রণাম বাবা আমার এই বন্ধু তিন মাস ধরে একটা মালের পেছনে ঘুরে বেড়াইছি তাই আর একটা সমাধান কর দেন বাবা আবার কালকে প্রপোজ করতে গিয়ে চড় খেয়েছে দাও বাসা এ তো সামান্য সমস্যা হুম ফু এই নিংটি তুই এদিকে আয় বাবার কাছে তিনটি প্যাকেজ আছে কোনটা লো বাবা বলো একটা 3000 একটা 6000 একটা 9000 কোনটাই কি কাজ 3000 এক মাস পরে কাজ হবে 6000 এক সপ্তাহ পরে কাজ হবে আর 9000 এক্ষুনি কাজ হবে বাবা আমি 9000 দেবো মালটা আমার এক্ষুনি চাই শান্ত হও বাছা তোমার সমস্যা দেখছি তুমি এদিকে এসে বসো বাবা বলেন কি করতে হবে এই মহিলাকে বশীকরণ করিতে হবে তার বস্ত্র দরকার এই শুন শুন আর কাপড় কি করে পাবো দাঁড়া দাঁড়া আমি আর বাড়ি চিনি ব্যবস্থা করি কাপড় লে আনছি এইটা তো মালা দেবী বাড়ি এই কাপড় তো করবো না মালা দেবী হবে যাই দেখি আসি একটা নাইট বেলি লে আসি এই নাইটিটা মনে হচ্ছে মালার মালার মা তো নাইটি পিনবে না মালারই নাইটি নিয়ে যাই বাবা এনেছি বাবা এনেছি বাবা লেন তাদের কাজটা করে যান বসো বাছা শান্ত হও
কাজ শুরু করছি, কিছু বাইনা দে। ও নো, লেন বাবা লেন, দি কাজ শুরু করেন। ফুং চিকিং ফটং ফুং ওং ব্রিং গ্রিং গ্রিং ছু রিং ব্রিং ছু, যা এক পা ঘুরে আয়। তো মহিলাকে বশ করতে চাইছি, ছেলেপিলেরা সব বদলে আবার করতেন করতেন। 10 মিনিটের মধ্যে মেয়ে হাজির করছি, দেখ এলে এটা নিয়ে আয় কর। শান্ত, মাল চলে এসছে। রিং রিং, ওই কাজ হয়ে গেছে, ফুল পেমেন্ট কর। আর বাবা আমার কাছে পয়সা নাই, কাল এসে আবার দেবো। আগে বললি না তুই, আগে বললে কাজ করতাম না, যে টাকা ছিল সেটাই করে দিতাম। আর বাবা পয়সা নাই, দেখেন পকেট পুরো ফাঁকা। কাল পেয়ে গেছিস তাই চিনতে পারছি না, তাই না? দিয়ে যাবি না হলে তোর বড় ক্ষতি হবে। হ্যাঁ বাবা দিয়ে যাবো। এই শুন শুন, কাজ হয়ে গেছে আর পয়সা পয়সা দিতে হবে না, মালটা খালি পালছে তাড়াতাড়ি বিরা করে দেবো। ভন্ড বাবা।